নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন উইথ হোমমেডপুরের তরফ থেকে স্বাগত। আমরা বাঙালিরা সবাই মাছ খেতে ভালোবাসি, আর যদি মাছের ডিম হয় তো কোনো কথাই নেই। আজ আমি মাছের ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে মাছের ডিমের রেসিপিটা বানালে আপনারাও এক থালা ভাত নিমিষেই উধাও করে দেবেন। মাছের ডিমের কারি করতে যা যা উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। কাতলা মাছের ডিম 400 গ্রাম। এই রেসিপির জন্য কাতলা মাছের ডিম হলে খুব ভালো হয়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এক টুকরো আদা, 11টার মতন রসুন কোয়া, এক্ষেত্রে রসুনের পরিমাপটা একটু বেশি রাখতে হবে, 4টে কাঁচা পাকা লঙ্কা আর ধনে পাতা, সরিষার তেল, চিনি, এলাচ, লবঙ্গ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি, আদা গ্রেট করে নিচ্ছি, রসুন গ্রেট করে নিচ্ছি, ডিমের নুন আর হলুদ মাখানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিমটা, নুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, নুন আর হলুদ ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। বাটির মধ্যে 100 গ্রাম সরিষার তেল আছে। এই তেল আমার মাছের ডিম ভাজার জন্য এবং মাছের কারি বানানোর জন্য লাগবে। মাছের ডিমগুলোকে আমি বড়ার আকারে বানিয়ে ভেজে নেব। মাছের ডিমগুলোর একদিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, নাহলে চারিদিকে মাছের ডিম ছিটকে গায়ে পড়তে পারে। দেখুন এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। সব মাছের ডিম ভাজা হয়ে গেছে, টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। মাছের ডিমের কারি বানানোর জন্য আমি টক দইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি, 1/2 হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি, 7 মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, ফোড়নের জন্য লবঙ্গ, এলাচ, গ্রেট করা পেঁয়াজ, এই
গ্রেট করা রসুন, আদা, অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর টকদের মধ্যে যে আমি সব মশলাগুলো দিয়ে সেগিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি। ঝোল ফুটছে, এবার মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এড এড করে। চা পাতা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মাছের ডিমের কারি রেসিপি রেডি হয়ে যাচ্ছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাছের ডিমের কারি রেসিপি, আমার রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন, খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।